হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে ফ্রিল্যান্সার হাসান সর্দার। তো এর আগের ভিডিওগুলো তো অবশ্যই সবাই ভালো মতো দেখছেন, তাই না? আচ্ছা, আজকে আমি আপনাদের নেক্সট একটা ভিডিও নিয়ে আসছি। আর নেক্সট ভিডিও হচ্ছে কি আপনাদের, আমি ওয়ার্ডপ্রেসের উপর তৈরি করতেছি এই ভিডিওটা। তো আজকে ওয়ার্ডপ্রেস আমি একটু দেখে নিই। ওয়ার্ডপ্রেসের তিনটা ক্লাস চলে গেছে অলরেডি, তো আজকে আমি ওয়ার্ডপ্রেসের উপর 4 নম্বর ক্লাস নেব আপনাদের। তো 4 নম্বর ক্লাসের মধ্যে আমি আপনাদের দেখাবো যে থিমটা কীভাবে কাস্টমাইজ করতে হয় এবং কীভাবে ইনস্টল দিতে হয়, থিমটা কী, এগুলো আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? আর অবশ্যই আপনারা এই 4 নম্বর ভিডিওটা দেখার আগে অবশ্যই আপনারা HTML এর পার্ট 1, পার্ট 2 দেখে আসবেন। আর ওই কোডিংগুলো করার জন্য অবশ্যই এডিটরের ভিডিওটা দেখে এডিটরটা ইনস্টল করা, তারপর কাজ করবেন, HTML করবেন, সাথে সাথে এটা করবেন। কারণ আপনি যদি পাশাপাশি দুইটা একসাথে না করেন তাহলে হচ্ছে যে একটু মানে মানে পরে আসে বেগ পাইতে হয় অনেক, ঠিক আছে? এই কারণে আমি HTML এরটাও করতে বলতেছি, ওয়ার্ডপ্রেসেরটাও করতে বলতেছি। কয়েকদিন পর আপনাদের আমি CSS এর ভিডিও দিব, আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে দিব, আপনাদের ডিরেকশন দিয়ে দিব যে কীভাবে কী করতে হবে। তবে অবশ্যই এখন আপনারা দেখেন HTML এর প্রথম দুইটা ভিডিও আপলোড করছি আর ওয়ার্ডপ্রেসের তিনটা, তো আপনারা এই দুইটা দেখবেন, এই তিনটা দেখবেন, একসাথে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর একই ভিডিও বারবার বারবার দেখবেন। তো আমি শুরু করতেছি ওয়ার্ডপ্রেসের 4 নম্বর ক্লাসটা। এখন এই ওয়ার্ডপ্রেস রান করতে হইলে আমাদের অবশ্যই আমাদের লোকাল হোস্টটা রান করতে হবে। তো কি করতে হবে আপনারা জানেন, তারপর আমি করতেছি। এইখানে আপনারা যা কি করবেন, জ্যাম লেখা সার্চ দিবেন। তো দেখেন জ্যাম লেখা সার্চ দেওয়ার পরে এখানে একটা পপ আপ চলে আসবে, যেটা প্রতি ক্লাসে আমি বারবার বলতেছি। অবশ্যই জ্যাম ইনস্টল করার, ওয়ার্ডপ্রেসটা রান করার আগে আমাদের কাজটা করে নিতে হবে। দেখেন কোনো রেড মার্ক নাই, ওকে, এভরিথিং ইজ ওকে। এখানে একটা স্টার্ট দিবেন, এটা কী স্টার্ট করলাম আমি, অ্যাপাচি। তারপর কী স্টার্ট করবো বলেন, MySQL। এটা আপনারা অলরেডি জানার কথা, বিকজ আগের সব ভিডিওগুলোর মধ্যে এগুলো দেখানো হয়েছে, বারবার বলা হয়েছে। তারপর বলছি এটা কাইটা দিলেও চলবে, রাখলেও চলবে, আপনার ইচ্ছা, কাইটা দিলাম আমি। আর আপনাদের মনে আছে যে আমরা ফাইল কোথায় তৈরি করছিলাম, MyPC-তে যাবো, যাওয়ার পর সি ড্রাইভে যাবো, যাওয়ার পর এখানে জ্যাম নামের একটা ফোল্ডার থাকবে, এটার ভিতরে এই HTDoc নামের ফোল্ডারের ভিতরে দেখেন আমার মতে কোনটা জিনিস তৈরি করছিলাম, এই যে হাসানি মনে হচ্ছে, ইয়েস, এই যে দেখেন ফাইলগুলো, এগুলো সব হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইল, এই হাসানের ফাইল, ঠিক আছে? আচ্ছা, এই ফাইলটা আপাতত এইভাবে থাক, আমি আজকে একটু দেখাবো আপনাদের, বিস্তারিত আলোচনা করব। এবার আমি আমার ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পর এখানে কী লেখা সার্চ দিব, লিখবো কি বলেন, লোকাল হোস্ট, তারপর কী লিখবো আমার ফোল্ডারের নাম, আমার ফোল্ডারের নাম কী ছিল, হাসান, তার ফোল্ডারের নাম দেবো হাসান, সার্চ দিলাম। যখন এন্টার প্রেস করলাম তখন দেখেন ঘুরতেছে, তার মানে কি আমার ওয়েবসাইটটা আসতেছে। তো আসুক, অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন এবং প্রতিদিন বাসায় আমি আবারও বলতেছি ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাইলে আপনারা ভালো করতে পারবেন, ঠিক আছে? আমি আপনাদের চেষ্টা করবো 3 মাসের মধ্যে সব কিছু দেখা দেওয়ার জন্য মোটামুটি পর্যায়ের। এরপর এটা কি, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লুক, আপনার ওয়েবসাইট দেখতে এরকম দেখা যাচ্ছে, খুবই বাজে দেখা যাচ্ছে, আজকে আমরা সব ঠিক করবো, ঠিক আছে? এইবার আপনাদের কাজ হচ্ছে যে আমাদের তো ড্যাশবোর্ডে যেতে হবে, অ্যাডমিন প্যানেলে যেতে হবে, তাই না? তো অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আমরা কী লিখতে হবে মনে আছে আপনাদের, লিখতে হবে WP অ্যাডমিন। আর পাসওয়ার্ড কি মনে আছে, ও আচ্ছা, পাসওয়ার্ড মনে হয় আমি রিমেম্বার দিয়ে রাখছিলাম, এখন ডাইরেক্ট আমার এই জায়গায় নিয়ে আসছে। এই প্রত্যেকটা অপশন নিয়ে মোটামুটি আলোচনা করছিলাম, কিছু কিছু বাদ ছিল, আমি বলছিলাম যে পরে অপশন নিয়ে আলোচনা করবো, আর পরে হচ্ছে গিয়ে আজকেই কিছু আলোচনা করব। সবার ফার্স্টে যেহেতু আমি আজকে আপনাদের থিম ইনস্টল দেখাবো বা থিমটা কীভাবে করতে হয়। আসলে থিম কি, থিম হচ্ছে ডিজাইন, মানে একটা ডিজাইন আছে, ডিজাইনটা নিয়ে আমি এখানে বসাবো বা ইনস্টল করব, তারপরে হচ্ছে এটার আমি কাস্টমাইজ করব, এটার আমি কন্টেন্ট চেঞ্জ করব, এবং এটাই হচ্ছে আমার ওয়েবসাইট, ঠিক আছে? এই ওয়ার্ডপ্রেসের মধ্যে থিম ইনস্টল দেওয়া যায়, প্লাগইন ইনস্টল দেওয়া যায়, সব খুবই সোজাভাবে করা যায়। আসলে এই কারণে ওয়ার্ডপ্রেসটা খুবই জনপ্রিয়, ঠিক আছে? কি করতে হবে আপনাদের, অ্যাপিয়ারেন্স থেকে থিমের মধ্যে যাইতে হবে। দেখেন এই যে আমি গত ক্লাসেই বলছিলাম, এর আগের ক্লাস ওয়ার্ডপ্রেসের ক্লাসগুলোর মধ্যে, এগুলো হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম, ঠিক আছে? এগুলো ওয়ার্ডপ্রেসের ভিতরে দেওয়াই থাকে। আর আসলে এই ফাইলগুলো কোথায় দেওয়া থাকে আপনারা জানেন, এই জিটটা যে ফোল্ডারটা খুলছিলাম এই কারণে, দেখেন এখানে এই যে এটা এটা কী ছিল, এই যে হাসান নামের ফোল্ডারের ভিতরে আমি ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো ইনস্টল দিয়েছিলাম প্রথম ক্লাসে, মনে আছে নিশ্চয়ই আপনাদের। এইখানের মধ্যে দেখেন যে WP কন্টেন্ট নামের একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে ঢুকেন, দেখেন দুটো জিনিস লেখা আছে, একটা হচ্ছে থিম, একটা হচ্ছে কি প্লাগইন। আপনারা এই থিমের মধ্যে ঢুকেন, দেখেন থিমের মধ্যে তিনটা থিম দেওয়া আছে, একটা থিম, দুইটা থিম, তিনটা থিম। আমাদের এখন থিম অ্যাক্টিভ আছে কোনটা, এটা তো অ্যাক্টিভ না বিকজ অ্যাক্টিভ লেখা আছে, এটাও তো অ্যাক্টিভ না বিকজ অ্যাক্টিভ লেখা আছে, তার মানে এটার মধ্যে কি অ্যাক্টিভ লেখা আছে, না, তার মানে কি এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ থিম। অ্যাক্টিভ থিমের নাম কি, দেখেন নামটা এখানে লেখা আছে 2017, দেখেন এই থিমটা হচ্ছে যেই জায়গায় আছে, এই দেখেন, দেখান 2017, এই থিমটা বর্তমানে ইনস্টল করা আছে, বলেন বুঝুন কি না। আপনি যদি চান এই দেখেন 16 থিম নাম এখান থেকে ডিলিট করে দেবো,
আমি যদি এখান থেকে ডিলিট করে দিই, 16 থিমটা ডিলিট কি হয়েছে, সরি, হ্যাঁ দেখেন ডিলিট হয়ে গেছে, কি ডিলিট হয়ে গেছে, 16টা ডিলিট হয়ে গেছে। এবার আপনি আবার আপনার থিমের মধ্যে যান, দেখেন তো, দেখেন আগে ছিল 3টা, এখন কি 16 থিমটা আছে, নাই, আছে নাই, দেখেন 19 আছে, 19টা, কিন্তু 19 আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। চলেন 19টাও ডিলিট করে দিই, দেখেন 19 ডিলিট করে দিলাম, তার মানে ডিলিট হয়ে গেছে। এখানে একটা রিলোড দেন আইসা, দেখেন এখান থেকেও ডিলিট হয়ে গেছে, এখন শুধুমাত্র একটা থিম আছে, তো এখানে শুধুমাত্র এরকম দেখাচ্ছে, বলেন বুঝতে পারছেন। আচ্ছা এখানে অ্যাড নিউ অ্যাড নিউ যদি আপনি করেন, তাহলে এরকম হাজার হাজার থিম পাবেন, যেটা হচ্ছে মানুষজন বানায় এখানে রাইখা দিছে, আমরা এগুলো ফ্রি ইউজ করতে পারবো, টোটালি ফ্রি। এটা কোথার মধ্যে আছে জানেন, এটা হচ্ছে wordpress.org-এর মধ্যে মানুষজন কি করছে, থিম বানায় আপলোড দিয়ে রাখছে, তাদের থিম ফ্রি, টোটালি ফ্রি, আমরা এটা ইনস্টল করবো, ইনস্টল করার পর এরকম একটা ওয়েবসাইট বানাতে পারবো। সরি, এখানে এই ওয়েবসাইটের মধ্যে মনে করেন যেটা দেখেন, এটা কি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম, এটা কেউ বানায় রাখছে। আমি একটু এখানে কী লেখা আছে, ডিটেল এবং প্রিভিউ, আমি একটু এটার মধ্যে ডিটেল অ্যান্ড প্রিভিউর মধ্যে ঢুকি, ঢোকার পর দেখতে পারবো যে দেখেন আপনি যদি এই থিমটা ইউজ করেন তাহলে আপনার ওয়েবসাইটটা এরকম দেখাবে, ঠিক আছে। আচ্ছা আপনার তার আরও যান, এদিকে যান, এই দেখেন এখানে আছে ফুডিং, মানে আপনি যদি কোনো ফুড ওয়েবসাইট বানাতে চান তাহলে এই থিমটা ইউজ করবেন। তারপরে যদি আপনি আপনার ডিজাইন দেখবেন যে আপনি এই ধরনের দেখান, এটা কি, এটা হচ্ছে কি ম্যাগাজিন, মানে আপনি যদি কোনো ব্লগ টাইপের ওয়েবসাইট বানাতে চান তাহলে এই ধরনের এই থিমটা ইউজ করবেন। তো এই থিমটা ইউজ করলে আপনি ব্লগ ওয়েবসাইট বানাতে পারবেন। এক একটা ধরন এক এক ধরনের এক এক থিম হচ্ছে কি এক একটা কাজে ব্যবহার করা হয়। আপনি পার্সোনাল ওয়েবসাইট বানাবেন, ওটার জন্য ওয়েবসাইট আছে, আপনার ব্লগ ওয়েবসাইট বানাবেন, এটার জন্য ওয়েবসাইট আছে। আর এটার জন্য আমি আজকে আপনার একটা ওয়েবসাইট দেখাই, এটা হচ্ছে কি থিমের জন্য, মানে পেইড থিম যেগুলো টাকা দিয়ে কিনতে হয়, এটার জন্য সবচেয়ে বড় মার্কেট প্লেস হচ্ছে themeforest.net। এখানে যাবেন আপনি, এখানে গেলে দেখেন কত হাজার থিম আছে, 45,000 ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড ওয়েবসাইট ট্যাম্পলেট $2 দিয়ে শুরু হয়েছে, মানে আপনি $2 দিয়ে কিনতে পারবেন। এখানে লেখা আছে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডের ভিতরে ওয়ার্ডপ্রেসের ভিতরে এগুলো জানি যে এটা হচ্ছে ব্লগ, আপনি যদি ব্লগ থিম বানাতে চান তাহলে এটার মধ্যে থেকে থিম চুজ করবেন। আমি যদি ব্লগে ক্লিক করি তাহলে দেখেন কত থিম আসবে, দেখেন টোটাল নিউজ পেপার থিম, আপনি যত ওয়েবসাইট দেখবেন সব, মানে যত ব্লগ ওয়েবসাইট নিউজ পেপার ওয়েবসাইট সব এই থিম দিয়ে বানানো হয়, ঠিক আছে। দেখেন এটা কত সেল হয়েছে, 78,000, তার মানে হচ্ছে 78,000 ওয়েবসাইট এই থিম দিয়ে বানানো হয়েছে। তারপর 2 নম্বর কে আছে, 26,000, এটা কে, এটা সাইফা থিম, ঠিক আছে। এগুলো অনেক থিম আছে, এটা কোনটার মধ্যে ঢুকলাম, ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ব্লগ ম্যাগাজিন টাইপের যেই ওয়েবসাইট বানাবেন আপনি ওইগুলোর মধ্যে এই থিমগুলো ইউজ করবেন। তারপর আপনার বাড়ি প্রেস আছে, বাড়ি প্রেসের মধ্যে ঢুকতে পারেন আপনি, ঠিক আছে। বাড়ি প্রেসের মধ্যে জানেন দেখেন ক্যালো থিম, এই যে এগুলো এগুলো এগুলো, ঠিক আছে। এটা হচ্ছে বাড়ি প্রেস ক্যাটাগরি, কী ক্যাটাগরি, এটা বাডি প্রেস, আসলে বাডি প্রেস হচ্ছে একটা ফোরাম ওয়েবসাইট, এটা ফ্রম ফোরাম ওয়েবসাইট বানানো হয়, ঠিক আছে। ফোরাম বলতে গেলে কী ওয়েবসাইট বানানো হয়, যেমন মনে করেন ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্ক ওয়েবসাইট আপনি বানাতে পারবেন চাইলে বাডি প্রেস থিম দেওয়া। এরপর যেমন কর্পোরেট ওয়েবসাইট, আপনি কর্পোরেটের মধ্যে চাইলে, মানে দেন এবারা থিম, এটা তো মনে করেন পুরো মাথা নষ্ট করা থিম, কারণ দেখেন 5,15,000 সেল হয়েছে, তার মানে কি 5,00,000 ওয়েবসাইট এই শুধুমাত্র একটা এবারা থিম দিয়ে তৈরি হয়েছে, কিন্তু এখানে তো শুধুমাত্র 5,00,000, আরও যে কত তৈরি হয়েছে এই অ্যাবারা থিম দেওয়া বলা বাহিরে। তো এগুলো কী থিম, হচ্ছে কর্পোরেট থিম, এই যে বি থিম 1,57,000, এই দেখেন দ্বি থিম 1,48,000, তার মানে অবশ্যই আপনার এইগুলো সবার আগে প্র্যাকটিস করতে হবে। আপনি অন্য কোনো থিম কাস্টমাইজ করেন না করেন, এই থিমগুলো ভালো মতো নিয়ে কাজ করতে হবে আপনাদের, বিকজ এই থিমটা এত সেল হওয়ার মানে কি, এই সেলটা এত সেল হওয়ার মানে হচ্ছে থিমটা খুবই ভালো এবং 5,15,000 ক্লায়েন্ট হচ্ছে কি এই থিমটা ইউজ করতেছে তাদের ওয়েবসাইটে, তার মানে কি তাদের এই এই থিমটা কাস্টমাইজ করতে হবে, এই থিমের মধ্যে কিছু অ্যাড করতে হবে, এই থিমের মধ্যে কন্টেন্ট অ্যাড করতে হবে। তার মানে আপনি যদি এই থিম নিয়ে ভালো মতো করে প্র্যাকটিস করেন তাহলে আপনার কি কাজ পাবেন অনেক বেশি, কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। বিকজ একটা ক্লায়েন্ট আসলো, আইসা বললো যে আমার অ্যাভারেজ থিমের মধ্যে একটু কাস্টমাইজ করতে হবে, তুমি কি করতে পারবা, আপনি তো বলবেন হ্যাঁ আমি তো করছি কাস্টমাইজ, হ্যাঁ আমি পারবো আপনার কাজটা করে দিতে, তখন তার কাজ করে দিতে হবে। যেই থিমগুলো সবচেয়ে বেশি পপুলার সবার আগে ওই থিমগুলো নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। আর কীভাবে কাজ করতে হবে আমি আপনার দেখাবো, আপাতত আইডিয়া দিচ্ছি যে কী ধরনের থিম আছে। তারপর ক্রিয়েটিভ থিম, এটা হচ্ছে পার্সোনাল থিম, ডিরেক্টরি লিস্টিং থিম হচ্ছে কি আপনার, দেখেন না কোনো ওয়েবসাইটে গেলে মানে জব ওয়েবসাইট জবিফাই, সাধারণত জব ওয়েবসাইট জব লিস্ট, মানে আপনি দেখবেন যে মনে করেন একটা ওয়েবসাইটের মধ্যে আপনি ঢাকা শহরের যতগুলো আইটি সেক্টর আছে সব ওয়েবসাইটগুলো খুঁজে বের করতে পারতেছেন একটা ওয়েবসাইটে যায়। তো এই সব ধরনের ওয়েবসাইট বানাতে চাইলে আপনার ডিরেক্টরি লিস্টিং টাইপের থিম ইউজ করতে হবে এক এক ধরনের জন্য। এই দেন ই কমার্স, তার মানে আপনি যদি কোনো ই কমার্স, মানে ই কমার্স ওয়েবসাইট বানাতে চান তাহলে আপনার এই ধরনের থিম ইউজ করতে হবে, ঠিক আছে, এই ই কমার্স টাইপের থিম ইউজ করতে হবে। তারপর আপনি যদি চান এডুকেশন, মানে কোনো শিক্ষামূলক একটা ওয়েবসাইট, মানে ইউনিভার্সিটির জন্য ওয়েবসাইট বানাবেন, তা বা আপনার হচ্ছে মনে করেন যে আপনার কিছু কোর্স
কোর্স করার জন্য ওয়েবসাইট বানাবেন, যেমন দেখবেন যে আপনি আপনি কি করতেছেন, যেমন আমি আপনার এই ভিডিওগুলো কি ফ্রি দিতেছি ইউটিউবে, তাই না? অনেকে আছে কি করে, এই ভিডিওগুলো ইন্টারনেটের মাধ্যমে বিক্রি করে। তো যারা বিক্রি করার জন্য ওয়েবসাইট বানাবে তারা হচ্ছে এই থিমগুলো ইউজ করবে। আচ্ছা, তারপর হচ্ছে এলিভেন্টর, তারপরে এরকম আরও অনেক থিম আছে, এগুলো হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন। আমরা এগুলো স্টেপ বাই স্টেপ ইউজ করবো ইনশাল্লাহ। যেগুলো জনপ্রিয় এগুলো আমি আপনার ইউজ করে দেখাবো, আর বাকিগুলো আপনারা একে একে বাসায় প্র্যাকটিস করতে পারবেন আমি দেখানোর পরে, ঠিক আছে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে পেইড ওয়েবসাইট, মানে এই ওয়েবসাইটটা হচ্ছে গিয়া সবচেয়ে জনপ্রিয় পেইড ওয়েবসাইট। মানে এখানে আপনি আসলে এই থিমগুলো আপনার কিনতে হবে। যেমন একটু আগে আপনার দেখাইলাম, যেমন কর্পোরেটের মধ্যে দেখেন অ্যাভারা থিম দেখাইছিলাম না, এই যে অ্যাভারা থিম দাম কত, $60, মানে আপনার $60 যেটা কিনতে হবে। কিন্তু এইখানে আবার যে ওয়েবসাইটগুলো আপনি দেখতেছেন, এই যে থিমগুলো দেখতেছেন, এখানে হাজার হাজার থিম আছে। এই থিমগুলো কিন্তু আবার আপনার কিনতে হবে না, এগুলো শুধুমাত্র ইনস্টল করতে হবে। ইনস্টল করলে আপনার এখানে চলে আসবে, তারপরে কাস্টমাইজ করতে হবে। কিন্তু এখন আপনি বলেন তাহলে তো আমি ফ্রিতে ইউজ করতে পারবো, কিন্তু আসলে ফ্রি আর পেডের মধ্যে তো অনেক পার্থক্য আছে, আকাশ পাতাল পার্থক্য। পেডের মধ্যে অনেক অপশন আছে, আপনি একটা ওয়েবসাইট সুন্দর করার জন্য যা যা লাগবে, যা যা ইউজ করতে চান সবই পাবেন, আর এই থিমের মধ্যে তো এটা পাবেন না, ঠিক আছে? তো এই কারণে যারা প্রথম প্রথম আমি হচ্ছে আপনাদের এটা দিয়ে দেখাবো। তারপর এটা দেওয়া যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন, মানে ফ্রি থিম ইনস্টল করতে এবং ফ্রি থিম নিয়ে কাজ করতে, তারপর ইনশাল্লাহ আমি আপনাদের এই ধরনের পেইড থিমগুলা কীভাবে ইনস্টল করতে হবে, কীভাবে ইয়ে করতে হবে, এবং আপনাদের 2 মিনিটের মধ্যে ওয়েবসাইট বানিয়ে দেখাবো আমি আপনাদের, ঠিক আছে? আচ্ছা বলেন তো আপাতত কোন ওয়েবসাইটটা আমরা ইউজ করবো বা কোন ওয়েবসাইট নিয়ে কাজ করবো একটু বলে দেখি তো একটু। আপনারাই বলেন, এখান থেকে আমি পপুলারের মধ্যে যাই, এখান তো ফিচারতে যাচ্ছি, পপুলারের মধ্যে যাই, পপুলার থিম কোনগুলো দেখি একটু, পপুলার থিম কোনগুলো। WP ওশন থিমটা অনেক পপুলার আছে, তারপর এটাও পপুলার, এটাও পপুলার, এটাও পপুলার। আমি যখন থিম ইনস্টল করবো তখন থিমের সাথে সাথে প্লাগইন ইনস্টল করে আপনারা দেখাবো, এবং প্লাগইন কাস্টমাইজ করেও আপনাদের দেখাবো, ঠিক আছে? যাতে আপনারা পারেন ঠিক মতো, এবং আমি আপনারা যতটুকু দেখাবো তার থেকে বেশি কাজ কিন্তু আপনাদের নিজেদেরই করতে হবে। সো এই কারণে আমি যতটুকু দেখাবো ওইটা ভালো মতো প্র্যাকটিস করার পর আপনারা এক্সট্রা কিছু করার চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপাতত আমার কাছে এই থিমটা মোটামুটি একটু নর্মাল এবং সোজা মনে হইতেছে, মানে খুবই তাড়াতাড়ি দেখানো যাবে। তাহলে আমি এই থিমটা দিয়ে কি প্র্যাকটিস করবো? আচ্ছা, এই থিমটাই আমি মনে করেন আপাতত ইনস্টল করলাম, একটু ভিতরে যাই দেখেন। একটা থিমের ভিতরে ঢুকলে আপনি দেখতে পারবেন যে থিমের ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশনগুলো দেওয়া আছে, কী কী ইউজ করতে পারবেন আর কী কী করতে পারবেন। 24 জন রেটিং দিছে থিমটা, করছে থিম গিল নামে একটা প্রতিষ্ঠান আছে এই থিমটা তৈরি করছে, কোথায় যেটা। তো এখানে কী করতে হবে, সিম্পলি আপনি ভিউ করতে চাইলে ভিউ করতে পারেন, এখান থেকে একটু দেখালাম যে কীভাবে ভিউ করতে হয়। সিম্পলি হচ্ছে আপনার এখানে এটা ইনস্টল করতে হবে, আমি ইনস্টল করলাম, ইনস্টল হচ্ছে। আপনি যে কোনো থিম এখানে এটার মধ্যে ক্লিক করে ইনস্টল করতে পারেন, আমি এটা ইনস্টল করতেছি, ইনস্টল করলাম, ইনস্টলটা হচ্ছে, ঠিক আছে? এখানে আমার থিমটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। আপনার তারপর কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। যখনই আপনি অ্যাক্টিভ করবেন তখনই কিন্তু আপনার ওয়েবসাইটের লুকটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আপনি কিন্তু আমার থিমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, দেখছেন? আগে কিন্তু কটা থিম আসলো, একটা দুইটা, আগে এটা অ্যাক্টিভ ছিল, এখন দেখেন যখন আমি এটা অ্যাক্টিভ করলাম তখন এটা আবার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এটা আবার অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? আর এবার আপনি আপনার ওয়েবসাইটে যায় দেখেন যে আপনার ওয়েবসাইটের কী অবস্থা। দেখেন আগে ছিল অন্যরকম, আর এখন দেখা যাচ্ছে কি ওয়েবসাইটের লুকটা অন্যরকম। এখানে একটা মেনু দেখা যাচ্ছে, হোম পেজ, স্যাম্পল পেজ, এখানে আমি তুমি, মানে আমার ওয়েবসাইট টাইটেলগুলো শো করতেছে, আর এখানে একটা কপিরাইট টেক্সট শো করতেছে, এগুলো সবগুলো আমরা চেঞ্জ করবো। কী কী করতে হবে, তো সবার ফার্স্টে হচ্ছে আপনার একটা থিম চুজ করতে হবে, থিমটা ইনস্টল করতে হবে। এটাই কিন্তু আমাদের ওয়েবসাইট, এটাই কিন্তু আমাদের কি, এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে? তো আমি এগুলো সবগুলো চেঞ্জ করে সুন্দর একটা ওয়েবসাইট বানাবো, কার মতো বানাবো, ওর মতো বানাবো। তো বানানোর জন্য আমি একটা কাজ করি, এই থিমটার নামটা একটু কপি করে নিলে ভালো হইতো, ঠিক আছে? হেডার ফুটার, ওকে, আর একটু কিছু দেখা যায় কিনা দেখি একটু, গেট স্টার্টেড, একটু ওয়েট করি, একটু ওয়েট করি, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের থিমটার নাম একটু দেখে নি। হ্যাঁ, থিমটার নাম কি বলতো, জাকারা থিম। আমি একটু গুগলে সার্চ দিই, জাকারা থিম লেখা, জাকারা WP থিম, ঠিক আছে, WP থিম। যখন সার্চ দিলাম, আমি তো এটা চাচ্ছি বানানটা ভুল হয়েছে মনে হয়, উই মেক ওয়ার্ডপ্রেস ইজি, মেক শিওর প্রেস হেদার, দেখি এটা, এটাই কি ওইটা নাকি যেটা আমি চাচ্ছি, ও সরি না, এখানে আসলো এটা। তো আমি একটু ব্যাকে যাই, ব্যাকে যা, এই যে নিচে পাইছি এটা, এইখানে যাই, ঠিক আছে? এখানে যাওয়ার পর মেবি হচ্ছে গিয়া ওই লিঙ্কটা চলে আসছে যেখান থেকে আমরা ইনস্টল করছিলাম, আমরা এখান থেকে একটু প্রিভিউ করি। এই যে থিমটা কিন্তু দেখতে এরকম মনে হচ্ছে, আমি এটা দেখতে, এটা বাড়ি করতে চাচ্ছি না,
আমি চাচ্ছি যদি একটু লাইভ ভিউটা দেখা যায় তো, তাহলে হচ্ছে গিয়া ওটার মতো করতে পারতাম। আমি যেটা এটার মধ্যে একটু ক্লিক করা দেখি। এই যে আমাদের থিমটা কি এটাই তো ছিল, তাই না? ইয়েস, পারফেক্ট। আমি এটাই চাচ্ছিলাম, মানে এটা হচ্ছে ওদের একটা কি, ওদের একটা হচ্ছে ওয়েবসাইট, মানে এই ওয়েবসাইটটা যদি আমি বানাতে চাই তাহলে ওয়েবসাইট এইভাবে এরকম বানাইতে পারবো, তাই না? কিন্তু অবশ্যই এটা আমার কাস্টমাইজ করে বানাইতে হবে এরকম, ঠিক আছে? টোটালি কাস্টমাইজ করে আমি এরকম বানাইতে পারবো আমার ওয়েবসাইটটারে। তো এরকম আমি ওয়েবসাইটটা বানাবো। এখন দেখেন, সব কাটা দিলাম, এটাও আমি কাটলাম, তো এটা হচ্ছে, এটাও কাটা দিলাম, এটা হচ্ছে কি আমার ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমার, সরি, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড পেজ, এটা হচ্ছে আমার ভিতরের পেজ। এবার একটু দেখেন, এটা হচ্ছে কি, এটা আগে ছিল হোম অ্যান্ড আপডেট, এটা তো আগে ছিল পোস্ট ক্যাটাগরি, এটা তো আগে ছিল, কী কী নতুন আসছে একটু দেখেন। পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্সের মধ্যে কিন্তু আগে এত কিছু ছিল না। আপনারা যদি এই থিমটা ইনস্টল করার আগে একটু খেয়াল করবেন, অ্যাপিয়ারেন্সের মধ্যে কিন্তু এত কিছু ছিল না। কাস্টমাইজ ছিল, উইজেট ছিল, এই হেডার আর মেনু, এগুলো থিম ইনস্টল করার পরে চলে আসে, এগুলো আগে থাকে না। ব্যাকগ্রাউন্ডটা এই থিমের কারণের ভিতরেই কোডিং করা হয়েছে। এখানে দেখেন, এখানে লেখা আছে ড্যামো ইম্পোর্টার। প্রত্যেকটা থিমের মধ্যে একটা ড্যামো ইম্পোর্ট করার অপশন থাকে। এক ক্লিকে কি করা যায়, এক ক্লিকে পুরো ওয়েবসাইটে সব কন্টেন্ট নিয়ে আসা যায়। এখন একটু দেখেন তো আমার ওয়েবসাইটটা কীরকম দেখাচ্ছে, দেখেন একটু, আমি আপনার দেখাই নেই। দেখেন আমার ওয়েবসাইটটা কিন্তু এরকম, তাই না? যদি আমি এখানে ড্যামো ইম্পোর্টারের মধ্যে যদি ড্যামো ইম্পোর্ট করি, তাহলে আমার ওয়েবসাইটটা ঠিক এই যে এরকম দেখাবে। আমি এটা আপনাদের করে দেখাবো এখনই। তারপরে অ্যাবাউট, জাকারা, তারপর থিম এডিটর, এখানে প্লাগইন এমন নতুন কিছু আসছে। আমি একটু প্লাগইন অপশনটার মধ্যে যাই। ইউজার তো ইউজারই আছে, টুলস, টুলসের মধ্যে দেখেন, টুলসের মধ্যে নতুন কোনো অপশন আসছে? টুলসের মধ্যে না, টুলসের মধ্যে কোনো নতুন অপশন নেই। সেটিংয়ের মধ্যে কোনো নতুন অপশন আসছে? না, কোনো অপশন নেই। আচ্ছা, এইবার প্লাগইনের মধ্যে যান। দেখেন প্লাগইনের মধ্যে যাওয়ার পরে আমাদের এইখানে বলতেছে যে এই প্লাগইন আর এই প্লাগইন কিন্তু ওয়ার্ডপ্রেসে ডিফল্টভাবে থাকে। একটা হচ্ছে কি আকি সেন্টিস, আর কি হ্যালো ডুলে। আমি যদি ডিলিট করে দিই, এত লাগবে না আমার এই প্লাগইন, বিকজ প্লাগইন আপনার ওয়েবসাইটকে স্লো করে ফেলায়। কী করে ফেলায়? স্লো করে ফেলায়। আপনার ওয়েবসাইট স্লো করার দরকার নাই এইটারে। তো এটা কী করবো আমি, এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে যখন আমি থিমটা ইনস্টল করছি, সরাসরি অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি কী করলাম, এখানে ডাইরেক্ট ক্লিক করলাম ড্যামো ইম্পোর্ট। আমি চাইলে এই প্লাগইনের মধ্যে থেকে যাও ক্লিক করতে পারি। দেখেন আমি যখন প্লাগইনের ভিতরে যাই ক্লিক করছি, প্লাগইনের ভিতরে যখন আমি গিয়া যখন এই জায়গায় ক্লিক করছি, আমার কোথায় একদম অ্যাপিয়ারেন্সের ভিতরে নিয়ে গেছে। দেখেন এইখানে যখন ক্লিক করছি, খেয়াল করছেন, এই দেখেন অ্যাপিয়ারেন্সের ভিতরে এই জায়গায় নিয়ে গেছে। তার মানে আপনি হচ্ছে গিয়ে প্লাগইনের ভিতরে ক্লিক করলে চলে, এই জায়গায় ক্লিক করলে চলে। এখন বর্তমান যুগে যতগুলো থিম দেখবেন, সবগুলো থিমের মধ্যে তারা এরকম, মানে আগের থেকে তাদের ভিতরে এরকম ওয়েবসাইট বানা রাখে। এটা কি জাকারা থিমের এগুলো পেজ, আপনি চাইলে এরকম যেই কোনো, আপনার মতো এরকম যে কোনো ওয়েবসাইট বানাতে পারবেন, আপনার এটার মতো। তো তারা এগুলো বানাই রাখছে, আপনি খালি জাস্ট কী করতে পারবেন, এগুলো এক ক্লিকে ইম্পোর্ট করতে পারবেন। তো চলেন, আমি চাচ্ছিলাম এটার মতো বানাইতে। তো যখন আমি ড্যামো ইম্পোর্টে ক্লিক করলাম, তখন এই পেজটা আমাদের সামনে চলে আসছে। এই পেজ আসার পরে আপনি কোনটার মতো, আপনার ওয়েবসাইটটা কার মতো চান, ওর মতো চান, চুজ করেন। তো আমি হচ্ছে প্রথমটার মতো চাই, এই কারণে প্রথমটার নিচে দেখেন কী লেখা আছে, ইম্পোর্ট। আপনি ইম্পোর্টের মধ্যে ক্লিক করেন, কী লেখা আছে দেখেন তো এখানে, দেখেন ইট উইল ইনস্টল দ্য রিকোয়ার প্লাগইন, যত প্লাগইন দরকার সবগুলো সে ইনস্টল করবে। তারপর ইউনিট ইম্পোর্ট ড্যামো অর ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল, এক্স্যাক্টলি আপনার একটা মানে ফ্রেশ থাকা লাগবে, আগে কিছু থাকা যাবে না। নন অফ দ্য পোস্ট পেজ এত 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 উইল বি রিলেটেড মডিফাই, মানে যদি আগে কোনো পোস্ট ডিলেট হয়ে যেতে পারে, কপিরাইট ইমেজ এগুলো চলে আসবে। ইট উইল টেক সাম টাইম, টাইম নিতে পারে ড্যামোটা, মানে ড্যামোগুলো আসার জন্য, মানে এটার সব কন্টেন্টগুলো আসার জন্য। আমি ওকে দিলাম, ইম্পোর্ট হচ্ছে। আমাদের ওয়েবসাইটটা কিন্তু এরকম ছিল। এখন একটু দেখেন ড্যামোটা কি হচ্ছে, ইম্পোর্ট হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে। মানে এই দেখেন এখানে যা যা ছিল, এই দেখেন এটা কি ওদের ওয়েবসাইট, ওদের ওয়েবসাইট ড্যামোটার মধ্যে যা যা ছিল সব আমি এক ক্লিকের মাধ্যমে আমার ওয়েবসাইটে নিয়ে আসতেছি। কাস্টমাইজ করার সবচেয়ে প্রথম স্টেপ হচ্ছে আপনি ড্যামো ইনস্টল করবেন একটা, ঠিক আছে? আপনার ওয়েবসাইটের মধ্যে দেখেন ইনস্টল হচ্ছে ড্যামো। ড্যামো ইনস্টল করার পর আপনি ড্যামো কন্টেন্টগুলো চেঞ্জ করবেন। এতে কী হবে, আপনি বুঝতে পারবেন যে কোন লেখাগুলো অ্যাকচুয়ালি একটা থিমের কোথায় থাকে এবং কোথা থেকে পরিবর্তন করতে হবে। যখন আপনি ড্যামো ইনস্টল করার পর কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন এক্স্যাক্টলি সবগুলো কন্টেন্ট, তখন আপনার একটা থিম সম্পর্কে ধারণা চলে আসবে। তখন আর আপনার ড্যামো ইম্পোর্ট না করাই, শুধুমাত্র আপনার ড্যামোর দিকে তাকায় তাকায় একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন যে ও আচ্ছা এখানে এটা আসছে, তার মানে আমার কোথায় গিয়ে এই লেখাটা তৈরি করতে হবে, আপনি জানা যাবেন, ঠিক আছে? যদি আপনি প্রথম থেকে ড্যামো ইম্পোর্ট করে কন্টেন্ট চেঞ্জ করে কাজ করেন। আমি একটু দেখি ড্যামোটা ইম্পোর্ট হচ্ছে কি না। হ্যাঁ, মানে ইনস্টল হচ্ছে, মানে কাজ করতেছে আর কি, ঠিক আছে? এটা সময় লাগবে মেবি, তো আমি কথাগুলো বলতে থাকি আপনাদের।
তো প্রথম স্টেপ কি আপনাদের ওয়ার্ডপ্রেস আগে যত ভিডিওগুলো দেখাই সেগুলো সম্পর্কে জানা, এবং এই অপশনগুলো বারবার কোনটার মধ্যে কি কি অপশন থাকে, কোন লেখা কোথায় থাকে জানা, তারপর হচ্ছে এরকম একটা থিম চুজ করা। প্রথমে অবশ্যই সবাই ফ্রি থিম ইউজ করবেন, তারপর আমি আপনাদের পেড থিমে নিয়ে যাব, তখন আপনারা পেড থিম ইউজ করেন। ফ্রি থিমের মধ্যে আপনারা ফ্রি থিম চুজ করবেন, প্রত্যেকটা ফ্রি থিমের মধ্যে এরকম ড্যামো ইনস্টল করার অপশন থাকে। ড্যামো মানে এখনই বুঝতে পারবেন ড্যামোটা ইনস্টল করলে কী হয়ে যায়, খালি এতটুকু আপনারা দেখা রাখেন যে আমার ওয়েবসাইটটা বর্তমানে এরকম দেখাচ্ছে, কতক্ষণ পরে কী দেখায় এটা আপনারা দেখাবো আমি। তো ড্যামো ইনস্টল করার পর ড্যামো ইনস্টল করবেন সবার ফার্স্ট স্টেপ। তো এখানে ড্যামো ইনস্টল করে টাইম লাগতেছে, এই ড্যামোটা হচ্ছে অনেক টাইম নিতেছে ইনস্টল হওয়ার জন্য। তাহলে একটা কাজ করি, পেজটাটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে অন্যটা ড্যামোর জন্য ট্রাই করি, বিকজ মেবি এটার মধ্যে মনে হয় কন্টেন্ট বেশি, অনেক কিছু বেশি মনে হচ্ছে। কোনটা করা যায় এটা করি, প্লাম্বার এটা ইনস্টল করা ট্রাই করি, দেখি এটা কত সময় নেয়, বিকজ ওটা অনেক সময় নিতেছে। যেটা এত বেশি সময় নেবে বুঝবেন যে ওইটার মধ্যে কন্টেন্ট বেশি বা অনেক নানা রকম সমস্যা আছে, মানে ইনস্টল করতে দেরি হচ্ছে। এবার আমাদের নেটের সমস্যা হতে পারে, বাট আশা করি নেটে তো সমস্যা নাই। হ্যাঁ, এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে, দেখেন ইনস্টলের পরে আবার ইম্পোর্টিং শুরু হয়ে গেছে, তার মানে হচ্ছে এটা এটা কাজ করছে, এটা খুবই দ্রুত হচ্ছে, তার মানে এটা কাজ করে। দেখেন আপনার যেই ওয়েবসাইট লাগবে, আপনার যদি মনে করেন যে বিজনেস ওয়েবসাইট লাগে তাহলে আপনি এটা ইম্পোর্ট করবেন, আপনার যদি কনস্ট্রাকশন লাগে তাহলে আপনি এটা ইম্পোর্ট করবেন, আপনার যদি হচ্ছে বুক অথর মানে একটা বইয়ে একটা বই বানাইছেন, বইয়ের জন্য হচ্ছে একটা ওয়েবসাইট খুলবেন এরকম, তাহলে আপনি এই ধরনের ইম্পোর্ট করবেন। বিকজ এক একটা থিমে অনেক ধরনের ডিজাইন থাকে, অনেক ধরনের ওয়েবসাইট বানানো যায় একটা থিম দিয়া। তো ওরা সবগুলো বানায় রাখছে অলরেডি, জাস্ট আমরা এটা ইম্পোর্ট করার পর কাস্টমাইজ করবো, ঠিক আছে। তারপর দেখেন এই যে জাকারে এডুকেশন, আপনি যদি এডুকেশন ওয়েবসাইট বানাতে চান তাহলে এটা দিয়ে বানাবেন, যদি আপনি কোনো শপ ই কমার্স বানাতে চান তাহলে এইটা ইনস্টল দিবেন, তো ডিজাইন এটার মতো হবে, শপের মতো হবে। আপনি বিয়ে করছেন একটা ওয়েবসাইট বানাবেন তাহলে এটা ইনস্টল দিবেন, ভালো হবে। ইয়োগার জন্য একটা ওয়েবসাইট বানাবেন তাহলে এটা বানাবেন, গুটেনবার্গ এটা, স্পার জন্য এটা বানাই দিতে পারেন, ক্যাফের জন্য আছে একটা, তারপর চ্যারিটি করবেন শিশুদের জন্য ওইটার জন্য আপনি ওয়েবসাইট বানাতে পারেন, এটা ইম্পোর্ট দিবেন, ঠিক আছে। এটা আবার কি ড্রোন, ও ড্রোন বানাইছেন তাহলে এটার জন্য এটা দিবেন। আচ্ছা দেখি তো আমাদের এটা ইম্পোর্ট হয়েছে কিনা, ইম্পোর্টিং মানে এটা কিন্তু আগেরটা থেকে, আগেটা তো ইম্পোর্টই হইতেছিল না অনেকক্ষণ ধরে, ইনস্টল হইতেছিল, তো এটা ইম্পোর্ট হচ্ছে, তার মানে হচ্ছে এটা তাড়াতাড়ি হবে। তো একটু দুই দুই তিন মিনিট ওয়েট করি, আমার মনে হয় হয়ে যাবে ইম্পোর্ট যতটুকু ধারণা হচ্ছে। ওয়াও নাইস, কাজ হয়ে গেছে, পুরাই কাজ হয়ে গেছে, আমার ড্যামোটা কি হয়ে গেছে ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমার ওয়েবসাইটটা আগে দেখতে এরকম ছিল, এখন যদি এটাতে আমি একটা রিলোড দিই দেখি তো কীরকম দেখা যায়। ওয়াও দিস ইজ কল ম্যাজিক, এটা হচ্ছে কি দেখছেন আপনি কি করলাম, আমি জাস্ট খালি একটা ইম্পোর্ট করলাম ড্যামো, আমার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। দেখেন আপনার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, সব কন্টেন্ট সব ড্যামো সব কিছু চলে আসছে, দেখেন। তাহলে এই যে আমার ওয়েবসাইটটা যে আমি বানাইলাম, এই ওয়েবসাইটটা বানাইতে আমার কতক্ষণ লাগলো আপনারাই বলেন, সর্বোচ্চ 5 মিনিট লাগছে, যতটুকু ইম্পোর্টের সময় লাগছে ততটুকু সময় তো লাগছে, এর বেশি কি সময় লাগছে না। তার মানে কি, তার মানে আমি অনলি 5 মিনিটের মধ্যে একটা ওয়েবসাইট দাঁড় করাই ফেললাম। এখন আপনার কাজ কি, এখন আপনার কাজ হচ্ছে লেখাটা চেঞ্জ করবেন, এখন আপনার কাজ হচ্ছে এই লেখাটা চেঞ্জ করবেন, আপনি পুরো ডিজাইনটা নিয়েই ফেলেছেন, পিছের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, এই কন্ট্যাক্ট ফর্ম যেটা তৈরি করা হয়েছে কন্ট্যাক্ট ফর্মটা আপনি নিজের মতো করে বানাবেন, এখানে আপনার ইমেজ দিবেন বা ক্লায়েন্টের ইমেজ দিবেন, অ্যাবাউট আসের মধ্যে ক্লায়েন্ট যা চায় তা দিবেন, এখানে এখানে লরেন ইমসাম টেক্সট দেওয়া আছে, আপনি আপনার টেক্সট দিবেন, বাটন হিসাব বসছে বাটন, এই পিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, এই টেস্টিমোনিয়াল এই লেখাগুলো চেঞ্জ করবেন, এই ছবি চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করবেন, আপনার টিমের ছবিগুলো চেঞ্জ করবেন, এভরিথিং সব চেঞ্জ করবেন সব। এখন যদি আপনার মনে হইলো যে না আমার তো এটা ভালো লাগতেছে না, আমি প্লাম্বার ওয়েবসাইটটা ভালো লাগতেছে না, তাহলে আপনি কি করবেন, আপনি চাইতেছেন যে না না আমি চাই হচ্ছে যে কি চাই, আমি আমি চাই হচ্ছে যে আমি হচ্ছে এই এডুকেশন ওয়েবসাইটটা ইম্পোর্ট করব, তখন আপনার কি করতে হবে, তখন আপনি আবার যাবেন আপনার এখান থেকে প্লাগ ইনের মধ্যে যাবেন, এই যে প্লাগ ইন ক্লিক করে প্লাগ ইনে যাবেন, প্লাগ ইনের মধ্যে যা অ্যাড নিউ দিবেন। এখন আমি কি করছি, আপনাকে দেখাইছি একটা ড্যামো ইম্পোর্ট করা, সঙ্গে সঙ্গে পুরো ওয়েবসাইটটা ওরকম হয়ে গেছে। এখন আপনার কাছে কন্টেন্ট চেঞ্জ করে, কন্টেন্ট চেঞ্জ করে আমি সবই দেখাবো আপনাদেরকে কেমনে কেমনে কন্টেন্ট চেঞ্জ করতে হবে, বাট দু একটা ড্যামো ইনস্টল করা দেখাই। আপনার মনে হইতেছে যে আপনি এই ড্যামোটা ইনস্টল করবেন না, বা এরকম আপনার ওয়েবসাইট এরকম হবে না, আপনি চাইতেছেন আমার ওয়েবসাইটটা এডুকেশন একটা ওয়েবসাইট হবে, তখন আপনি কি করবেন, আপনি প্লাগ ইনে যায় একটা প্লাগ ইন ইনস্টল করবেন, একটা প্লাগ ইন খোঁজ করবেন, সেই প্লাগ ইনটা এখানে সার্চ দিবেন। কী করছি আমি, প্লাগ ইনে গেছি, প্লাগ ইনে আমি আবারও দেখাই, আমি গেছি কি কোথায় প্লাগ ইনে, প্লাগ ইনে যাওয়ার পর কি করছি, অ্যাড নিউ করছি, অ্যাড নিউ করার পরে এরকম হাজার হাজার ফ্রি প্লাগ ইন চলে আসবে,
এখানে অনেক ফ্রি প্লাগইন আছে। প্লাগইনগুলো কি, প্লাগইন মানে কি, প্লাগইন মানে আপনার ওয়েবসাইটের মধ্যে এক্সট্রা কিছু ফিচার, মানে এক্সট্রা কিছু আপনি মানে কি বলে ফাংশনালিটি অ্যাড করবেন যেটা দ্বারা আপনার অনেক হেল্প হবে। মনে করেন আপনার ওয়েবসাইটে ক্যালেন্ডার নাই, আপনি ক্যালেন্ডার অ্যাড করলেন, ক্যালেন্ডারের জন্য প্লাগইন পাওয়া যায়। এখনই বুঝা যাবেন, আমি সামনে আরও ভালো মতো বুঝাবো। এখানে একটা রিসেট নামে একটা প্লাগইন আছে, রিসেট নামে একটা প্লাগইন, এটা খুঁজেন, সার্চ দিলাম, দেখেন এটা সার্চ করা শুরু হয়ে গেছে। দেখেন এখানে অনেকগুলো রিসেট আছে, বাট আমার মতো হচ্ছে এটা হচ্ছে বেস্ট এবং সিম্পল। যখন আপনি এটা ইনস্টল দিবেন, ইনস্টল করতে হবে, ঠিক আছে। ইনস্টল করার পরে ইনস্টল হচ্ছে, অ্যাকচুয়ালি হয়ে যাবে এই দুই দুই একটু সেকেন্ড, 4-5-10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, হয়ে গেছে। অ্যাক্টিভ করেন এটারে, অ্যাক্টিভ করলে কি হবে, অ্যাক্টিভ করার পরে এই যে টুলসের নিচে অপশনটা চলে আসবে, রিসেটের অপশনটা, এই দেখেন টুলসের মধ্যে দেখেন রিসেট, তো এটার ভিতরে যান, রিসেট। রিসেটে যাওয়ার পরে আপনার ওয়েবসাইটের মধ্যে এই যে এইখানে কি বলছে, তারা এখানে বলছে যে রিসেট লেখেন এরার মধ্যে, তো এখানে আপনি লেখেন রিসেট, রিসেট লিখছেন, রিসেট লেখার পরে ক্লিক করেন। তারা বলতেছে যদি এটা রিসেট করি তাহলে আপনার ওয়েবসাইটে সব কিছু চলে যাবে, কিন্তু আপনার ডাটা এই সব কিছু চলে যাবে, এই মানে এই যে ওয়েবসাইটটা বানাইছি এটা আবার আগের মতো হয়ে যাবে। আমি বললাম হ্যাঁ আমি এটাই চাই, ওকে ওকে ক্লিক করলাম, লেখেন ঘুরতেছে ঘুরতেছে, তার মানে আমার ওয়েবসাইটটা একদম পুরো সব রিফ্রেশ করে সব আগের মতো বানায় দিবে, তার মানে দেখেন আগের মতো হয়ে যাবে ওয়েবসাইটটা, পুরাই আগের মতো হয়ে যাবে। আজকে আমি আপনাদের কী শিখাইলাম, আজকে আমি আপনাদের শিখালাম থিম কীভাবে ইনস্টল দিতে হয় এবং কীভাবে 5 মিনিটের মধ্যে ওয়েবসাইট বানায় ফেলতে হয়, ড্যামো ইনস্টল করা, ঠিক আছে, ড্যামো ইনস্টল করে কীভাবে 5 মিনিটে ওয়েবসাইট বানায় ফেলতে হয় এটা দেখাইলাম। দেখেন এখন অ্যাপিয়ারেন্স থেকে থিমে যান, দেখেন আপনার থিমটাও ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, আগে করেছিলাম অ্যাক্টিভেট এটা ছিল, এখন হয়ে গেছে অ্যাক্টিভেট এটা, ডিফল্ট অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনি এটা অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ করার পর এখানে একটা ড্যামো একটা ইনস্টল দেওয়ার অপশন পাবেন, এখানে কোথায় অপশন কই গেছে, হ্যাঁ অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হওয়ার পরে আপনি এইখানে কোথায় ছিল, একবার রিলোড দেন, অ্যাক্টিভ করার পর একবার রিলোড দেন, রিলোড দেওয়ার পরে এটা জাকারা থিম, ঠিক আছে, গেট স্টার্টেড জাকারা, এটা ক্লিক করেন, গেট স্টার্টেড জাকারা দেওয়ার পর ক্লিক করার পর এই অপশনটা চলে আসবে ড্যামো ইম্পোর্ট। তো ড্যামোর মধ্যে যান, ড্যামো ইম্পোর্টে যাওয়ার পরে আরেকটা জানি কী বলছিলাম, আমরা চাইছিলাম যে এই এডুকেশন ওয়েবসাইটটারে আমাদের মানে এখন কিন্তু আমার ওয়েবসাইট দেখতে এরকম, কিন্তু যখন আমি রিস্টার্ট মানে রিসেট মারছি তখন একটু রিফ্রেশ দিয়ে দেখেন এখন কিন্তু আমার ওয়েবসাইট আগের মতো হয়ে গেছে, দেখেন কিচ্ছুই নেই, তাই না। এখন আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটটা এই এডুকেশনে, দেখেন আমার ওয়েবসাইটটা কিন্তু এটা, দেখেন এই যে এটা এটা এরকম কিছুই নাই এখন। তো আমি চাইতেছি আমার ওয়েবসাইটটা এই এডুকেশনের মতো ওয়েবসাইটের মতো বানাবো, আমি আমি চাইলে প্রিভিউ দেখতে পারি এখান থেকে, তো প্রিভিউটা আপনি দেখে নিন। আমি ইম্পোর্ট করতেছি, তো ইম্পোর্টের মধ্যে ক্লিক করুন, আগের মতোই বলতেছে সব কিছু ইম্পোর্ট হবে, ওকে ঠিক আছে, ডান দেন, ইনস্টলিং শুরু হয়েছে। ইনস্টলিং শুরু হইতে সময় নিবে, 5-6 মিনিটের সময় নেয়, ইম্পোর্টিং শুরু হয়ে গেছে, তার মানে বেশি সময় লাগবে না, 2-3 মিনিট সময় লাগবে, তার মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি একটু ভিডিওটা পোস্ট করে রাখতেছি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে নাহলে, ঠিক আছে। তাও পারফেক্ট, আমার জাস্ট 5 মিনিট সময় লাগছে, 5 মিনিটের মধ্যে এটা ড্যামোটা, দেখেন এখানে যখন লেখা উঠবে লাইভ প্রিভিউ তখনই বুঝবেন যে কি আপনার ড্যামোটা ইনস্টল হয়ে গেছে, এখানে আবার লেখা আসছে ইম্পোর্টেড। এখন আপনি আপনার ওয়েবসাইটে যান, এটা কিন্তু আপনার ওয়েবসাইট, একটা রিলোড দেন দয়া করে, রিলোড দেওয়ার পরে দেখেন ম্যাজিক দেখতে পারবেন, ঘুরতেছে, ওয়াও ওয়াও ইজ জাস্ট ওয়াও, তার মানে দেখতে পারছেন আপনার কোনো কষ্ট করা লাগছে বলেন, আপনি জাস্ট খেলে কী করছেন, ড্যামোটা ইম্পোর্ট করছেন, ড্যামোটা ইম্পোর্ট করার পরেই একটা ওয়েবসাইট বানায় ফেলছেন। দেখেন এখানে ক্লিক করার উপরে চলে যাইতেছে, আগে আমার ওয়েবসাইট ছিল কীরকম আর এখন হয়ে গেল কীরকম, তার মানে কি আপনি একটা ওয়েবসাইট বানায় ফেলছেন। দেখেন এটা আপনার একটা ওয়েবসাইট, এখন এটা দেখলে একটা প্রফেশনাল ওয়েবসাইট মনে হইতেছে না, এই যে এখানে লোগো দেখা যাচ্ছে, এখানে মেনু, অ্যাবাউট পেজ, এই পেজ, সেই পেজ, মানে কী একটা, মানে এখন কাজ কী, এখন আমাদের কাজটা কী, এখন আমাদের কাজ হচ্ছে যে এই ছবির জায়গায় আমাদের ছবি বসানো, এই কন্টেন্টের জায়গায় আমাদের কন্টেন্ট বসানো, তারপর হচ্ছে যে এইটার জায়গায় আমাদের কন্টেন্ট বসানো, এটার জায়গায় হচ্ছে আমাদের ছবিগুলো বসানো, তাই না, এটাই তো আমাদের কাজ, আর তো আমাদের কোনো কাজ নাই। তাই নয় আপনি যে একটা ওয়েবসাইট বানাইলেন কতক্ষণ সময় লাগলো, অনলি অন 5 মিনিটের মধ্যে আমরা একটা ওয়েবসাইট দাঁড় করায় ফেললাম, 5 মিনিটও মনে লাগে নাই, 5 মিনিটও লাগছে, 5 মিনিটও মনে লাগে না, একটা ওয়েবসাইট দাঁড় করায় ফেললাম। এখন খালি আমরা এখানে হোমের জায়গায় আমাদের মতো মেনু বসাবো ইচ্ছা মতো, এই পিসে আমাদের ছবি বসাবো, এই কন্টেন্টের জায়গায় আমাদের কন্টেন্ট বসাবো, এখানে আমাদের বাটন আমাদের লেখাগুলো বসাবো, এই তো
ক্লায়েন্ট আপনার এরকমই বলবে, একটা থিম দিবে, থিম দেওয়া বলবে যে আমার হচ্ছে গিয়া যে এই না হচ্ছে থিম, এবার তুমি আমার একটা ওয়েবসাইট বানাতে। আপনার প্রথম কাজই থাকবে হচ্ছে থিমের মধ্যে ঢুকবেন, ঢোকার পরে হচ্ছে গিয়ে ডেমোটা ইম্পোর্ট করবেন, ডেমোটা ইম্পোর্ট করার পরে হচ্ছে এই কন্টেন্টগুলো চেঞ্জ করবেন, ঠিক আছে? কিন্তু এখন আপনি বললেন যদি ওয়েবসাইট বানানো এতই সোজা হয় তাহলে আমি HTML CSS কেন ইউজ করবো? কারণ ক্লায়েন্ট কিন্তু আর এরকম চাবে না, ক্লায়েন্ট বলবে যে আমার এইটা হচ্ছে একদম উপরের দিকে চাই, এখান থেকে চাই। তাহলে এই যে ওরা যে থিমটা বানাইছে, দেখেন একটু একটু যদি রাইট ক্লিক করে যদি ভিউ পেজ সোর্স করেন, এই দেখেন HTML, ওরাও কিন্তু HTML দিয়ে এই থিমের ডিজাইনটা করছে। তার মানে যদি আপনি ডিজাইনের মধ্যে পরিবর্তন করতে চান তাহলে কীভাবে করতে হবে? অবশ্যই যেভাবে আপনি HTML শিখাচ্ছেন ওই HTML CSS এইগুলো ইউজ করেই কিন্তু এই বক্সটার উপর নিতে হবে। ক্লায়েন্ট যদি বললো যে এটা উপর নিতে হবে, এটা এখানে রাখতে আমার ভালো লাগতেছে না, তখন আপনাকে করে দিতে হবে। এখন ক্লায়েন্টে তো বলা যাবে না আমি তো শুধু ওয়ার্ডপ্রেস পারি, আমি HTML পাই না, আমি CSS পাই না, তখন তো ক্লায়েন্ট আপনার এই কাজের জন্য তো পেমেন্ট করবে না, ঠিক আছে? তার তো সরি, তার তো হচ্ছে ফুল একদম সে যেরকম চায় তার মনের মতো করে দিতে হবে তারে, বলেন, বুঝতে পারছেন? তো আপনাদের কাজ হচ্ছে বাসায় যাবেন, বাসায় আপনাদের গিয়া থিমের ভিতরে ঢুকবেন, থিমের ভিতরে ঢুকার পরে এখানে অ্যাড নিউ যাবেন, অ্যাড নিউ এর পরে যা এখানে অনেক থিম পাবেন, পপুলারে পাবেন, লেটেস্টে পাবেন, ফেভারেটে পাবেন, অনেক থিম পাবেন। এই থিমগুলো আপনার যেটা দেখতে সুন্দর লাগবে ওটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনার মেন কাজ হচ্ছে দেখবেন, দেখেন এই যে দেখেন আমি যখন থিমটা ইনস্টল করছি বা অ্যাক্টিভ করছি তখন দেখেন এখানে নতুন একটা অপশন চলে আসছে, কি অ্যাভাস্টার ফর্ম, তাই না? এভারেস্ট ফর্ম চলে আসছে, সরি, এলিমেন্টর, এগুলো কি আগে ছিল? এগুলো আগে ছিল না। তো যখন আপনি আপনার কাজ হচ্ছে ইনস্টল করবেন, ড্যামো ইম্পোর্ট করবেন, এখান থেকে আপনি একটা থিম চুজ করবেন, ইনস্টল করবেন, ড্যামো ইম্পোর্ট করার অপশনটা এখানে যে থাকবে এমন কোনো কথা নাই, নিচেও থাকতে পারে, অপশনগুলোর মধ্যে খুঁজে দেখবেন যে কোথায় আছে, ঠিক আছে? আপনার হচ্ছে খুঁজতে হবে যে কি কি নতুন অপশন আসলো। দেখেন অ্যাপিয়ারেন্সের মধ্যে কিন্তু আগে এটা ছিল না, ছিল কিন্তু থিমটা ইনস্টল করার পরে কিন্তু এটা চলে আসছে। তো আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোনটা নতুন অপশন আসছে এবং কোনটা দিয়ে ইম্পোর্ট করবো, লেখাই থাকবে ড্যামো ইম্পোর্ট, লেখাই থাকবে যে ইম্পোর্ট পেজ, ঠিক আছে? এরকম কিছু লেখা থাকবে। তো আপনি ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার পর দেখেন আমি যখন ইম্পোর্ট করছি তখন একটা এই যে একটা এটা এটা চলে আসছে, নতুন চলে আসছে, এটা নতুন চলে আসছে, এগুলো কি এবং পরে আমি আরও ভালো মতো বুঝাবো। বাট আপনি দেখবেন যে কী কী অপশন নতুন আসছে এবং প্রত্যেকটা থিমের ড্যামো ইনস্টল করতে পারতেছেন কি না, এটা আপনারা দেখবেন। এখান থেকে আপনার যেইটা মন চায় অনেক, তারপর কী করবেন, একটা থিমের ড্যামো ইনস্টল করতে পারছেন, ওকে, অল ডান, কোনো প্রবলেম হয়েছে লেখা রাখেন খাতার মধ্যে, আমার ভিডিওতে কমেন্ট করে দেন, আমার জানা দেন, আমি আপনার সমাধান দিয়ে দিব যে কী সমস্যা হচ্ছে, আমার ইমেজটা আইতেছে না, আমার এই মেনুটা আসতেছে না, আমার এটা হচ্ছে না, আমার জানান, আমি সমাধান করব। দুই নাম্বার কাজ, একটা ড্যামো ইম্পোর্ট করছে, একটা থিম ইনস্টল করছেন, একটা ড্যামো ইম্পোর্ট করছেন, তারপর কী করবেন, রেজিস্টার্ড করবেন। রেজিস্টার্ড প্লাগইনটা কীভাবে ইনস্টল করতে হয় দেখাইছি, ওটা ইনস্টল করে পুরো ওয়েবসাইটের আগের মতো বানাবেন। বানানোর পর আরেকটা থিম চুজ করবেন, আরেকটা থিম চুজ করে আরেকটা থিম ইনস্টল করবেন, আরেকটা থিমে ড্যামো ইম্পোর্ট করবেন, এরকম কইরা কইরা, নাহলে 5-6টা থিমে ড্যামো ইম্পোর্ট করে দেখবেন যে আপনার ওয়েবসাইটটা কি ড্যামোর মতো হচ্ছে কি না, না হলে কী ধরনের সমস্যা আমার কমেন্টের মধ্যে জানা দেন। নেক্সট ক্লাসে আমি দেখাবো এটা আমি এভাবে রাখবো, এটা আমি চেঞ্জ করবো, নেক্সট ক্লাসে আমি দেখাবো যে এই যে এইগুলো এই পিছনের ইমেজ, এই লেখা, এইগুলো সবগুলো চেঞ্জ করবো কীভাবে, ঠিক আছে? এটা আমি আপনার পুরোটা দেখাবো, এই পুরো এই থিমটারই আমি রেখা দিবো, এটা আমি কোনো চেঞ্জ করবো না, এবং এইটারই হচ্ছে কি পুরো কাস্টমাইজ করে আমরা দেখাবো এবং নিজের কন্টেন্টগুলো আমার কন্টেন্ট বসাবো আমি এখানে, ঠিক আছে? পুরোটা করে আমি আপনার দেখাবো। আর আমি আবারও বলতেছি ফার্স্টে ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা ভিডিও দেখবেন, তারপর হচ্ছে HTML ভিডিওগুলো দেখবেন, তারপর CSS এর ভিডিওগুলো দেখবেন, তারপর JS এর ভিডিওগুলো দেখবেন, তারপর হচ্ছে দেখেন পুরো ওয়ার্ল্ডের মধ্যে এই যে যে ওয়ার্ডপ্রেস তৈরি করা হয়েছে, এই যে যে ওয়েবসাইট তৈরি করা এই যে থিমটা তৈরি করা হয়েছে, এগুলো কিন্তু PHP দিয়ে তৈরি করা হয়েছে। তার মানে কি PHP-র অনেক দাম আছে। আমরা আগে HTML শিখবো, CSS শিখবো, JS শিখবো, এই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা শিখবো, ওয়ার্ডপ্রেসে এক্সপার্ট হবো, তারপর PHP শিখবো, আর মার্কেট প্লেসে আমি আপনার দেখাই দেবো কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং কীভাবে আপনি কীভাবে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবেন, এগুলো সব দেখাবো। বাট অন্তত পক্ষে মিনিমাম আপনার 2 থেকে 3 মাস ধৈর্য সহকারে প্র্যাকটিস করতে হবে। একটা লাস্ট কথা বলি যে টাকা ইনকাম করার চিন্তা করে যদি আপনি এই ফ্রিল্যান্সিং পেশার মধ্যে আসেন তাহলে কোনো মতেই আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার দাঁড়াবে না। আপনার চিন্তা করে রাখতে হবে যে আমার কিছু শিখতে হবে, আপনার আমার আমার স্কিল বাড়াইতে হবে, নতুন কিছু শিখতে হবে। যদি ধৈর্য ধৈর্য নতুন কিছু শেখার মেন্টালিটি নিয়ে যদি আপনি এখানে আসেন তাহলে আপনি ভালো করতে পারবেন, ঠিক আছে? দেয়ার ইজ নো শর্টকাট, কোনো শর্টকাট নাই ভালো করার জন্য। আপনার ভালো করার জন্য আপনার ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে সমস্যায় পড়তে হবে। যদি আপনি সমস্যা বাইর করেন, সমস্যায় পড়েন, তাইলে আপনি ভালো করতে পারবেন। আবারও বলতেছি ভালো মতো প্র্যাকটিস করেন, 2-4টা ভিডিও, যতগুলো ভিডিও আমি ছাড়তেছি সবগুলো ভিডিও ভালো মতো প্র্যাকটিস করেন, আর যোগাযোগ রাখেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, যাতে এরপরে ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পাইতে পারেন। ইউটিউব থেকে ইনকাম করার নেশাও আমার নাই কোনো,
আমি শুধুমাত্র জাস্ট আপনাদের যাদের ভিডিওটা দিব কিভাবে দিব এই কারণে আছে ইউটিউবটা চুজ করছি। সাবস্ক্রাইব করলে আপনাদের জন্যই ভালো হবে, আর না করে যদি ভিডিওটা দেখেন তাহলেও আপনাদের জন্যই ভালো হবে। আর তারপর হচ্ছে যে ফেসবুকে যোগাযোগ করেন, ফেসবুকের লিঙ্ক তো আমার দেওয়াই আসতে আমার চ্যানেলের, যদি আমার এই চ্যানেলে যান তাহলে এই জায়গার থেকেও আপনি আমার ফেসবুকে যোগাযোগ করতে পারবেন, প্রবলেম নিয়ে আসেন সমস্যার সমাধান করে দেই। আর লাইকা থাকেন, কাজ করতে থাকেন, আর পারলে ভিডিওটা শেয়ার করে আপনার অন্য অন্য বন্ধু বান্ধবদের জানায় দেন। আমি ওয়ার্ডপ্রেসেরটা শেষ করে আমি গ্রাফিক্সের কোর্স করাবো আপনাদের ইনশাল্লাহ যতদিন পর্যন্ত, মানে ইন আমার হোল লাইফের মধ্যে আমি আমি নিজে যেটা শিখবো এটা আপনাদের শিখিয়ে দিব। ভিডিও এডিটিং বলেন, তারপরে হচ্ছে গিয়ে আমার গ্রাফিক্স শেখার ইচ্ছা আছে, হ্যাকিং শেখার ইচ্ছা আছে, এগুলো শিখা শিখা আমি আপনাদের জানাই দিব, কীভাবে টাকা ইনকাম করতে এটাও শিখাই দিব আমি। তো টোটালি আপনি যেই কোর্সগুলো অন্য জায়গায় টাকা দিয়ে করেন, অন্য জায়গায় যাওয়ার দরকার নাই, আপনি এখান থেকেই শিখেন। আমি আপনার টোটালি ফুল 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 হাই কোয়ালিফাই হাই রেঞ্জের ভিডিওগুলো দিব এবং হচ্ছে প্রফেশনাল ভিডিও দিব, এবং আপনি ভবিষ্যতে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে পারবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।